মালদা মেডিকেল কলেজ হাসপাতালে 500 মিটার দূরে নর্দমা থেকে উদ্ধার হলো সদ্যোজাত শিশুর দেহ। ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশ বাজার থানার 3 নম্বর ওয়ার্ডে। সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইংলিশ বাজার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিপ্রা রায়। তিনি জানান, সকালে ওয়ার্ডের সাফাই কর্মীরা নর্দমা পরিষ্কার করার সময় এই শিশুটির মৃতদেহ অবস্থা দেখতে পায়। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও পরিষ্কার নয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইংলিশ বাজার থানার পুলিশ এবং মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় পোস্টমর্টমের জন্য। তবে যে জায়গা থেকে এই শিশুটিকে উদ্ধার করা হয়েছে তার পাশেই রয়েছে একটি বেসরকারি প্যাথোলজি সেন্টার। অন্যদিকে 500 মিটার দূরে রয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল। ফলে এলাকাবাসীদের মধ্যে প্রশ্ন উঠেছে এই ঘটনা নিয়ে। এলাকাবাসীদের বক্তব্য, এরকম ঘটনা প্রায় ঘটে এই এলাকায়। তাদের দাবি, সঠিকভাবে পুলিশ এটা তদন্ত শুরু করুক এবং এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তাদের শাস্তির দাবি করা হয়। কি করছিলে তুমি সকালে? আচ্ছা, তারপর কি কি হলো? তারপর তুমি কি করলে? ওয়ার্ডের কাউন্সিলর শিপ্রা রায় বলেন, শিশুর দেহ উদ্ধারের ঘটনায় খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন এবং পুলিশকে খবর দেন। এই ঘটনায় সাথে কারা জড়িত রয়েছে তাদের খুঁজে বের করে শাস্তি দাবি করেন তিনি। মালদা থেকে অনুপ পালের রিপোর্ট। সকালবেলা সোমবার আমাদের লেবাররা প্রতিদিনের মতো ড্রেন পরিষ্কার করছিল, তো তারপরে আমার জামাইরা আমাকে ফোন করে বলে যে বিআরটিসির কাছে এখানে আমার জামাইরা বললো যে একটা শিশু বাচ্চা কোদালে উঠে এসেছে। তো যাই হোক, আমি সঙ্গে সঙ্গে এখানে আসলাম, দেখলাম একটা ইমার্জেন্সিও শিশু বাচ্চা, কেউ বা কারা এরা মানে ড্রেনের মধ্যেই বাচ্চাটাকে ফেলে দিয়েছে। কোথা থেকে ভেসে এসছে জানি না, কোথা থেকে সে তাও বলতে পারবো না। যে বাচ্চাটাকে আমি এখন দেখলাম থানাতে, আমরা খবর দিচ্ছি, প্রথমে খবর দিচ্ছি যে বা কারা এই নোংরা কাজটা করেছে। আমাদেরও যারা বিষয় আছে তারা যেন তদন্ত করে বের করে যে শিশু বাচ্চাটা কী অপরাধ করলো, যে ড্রেনের মধ্যে তাকে শুনতে হলো সকালবেলা। ঠিক, আমি বলতে পারছি না যে কে বা কারা এখন এখানে কোথাও মানুষ মানুষ কোথাও ফেলেছে বা কোথা থেকে ভেসে আসলো। এটা তো বড়ো হাইজেনের সংগ্রাম, এখন ড্রেন থেকে ভেসে নিতে আসলো কি না এটা তো আমি বলতে পারছি না, তখন এটা তদন্ত করা উচিত।